بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই পর্বে আমি নিয়ে এসেছি এনকোডারের নতুন একটি ভিডিও, এটা পর্ব 3, এনকোডার কানেকশন উইথ ডিসি ড্রাইভ অর বিএফডি এবং এনকোডার ডাইরেকশন। অর্থাৎ আপনি এনকোডারকে ডিসি ড্রাইভ অথবা বিএফডি এসি ড্রাইভের সাথে আপনি কিভাবে এটা কানেকশন করবেন, কানেকশন করার প্রসিডিউরটা কি এবং কোন টার্মিনাল কিভাবে কানেকশন করতে হবে ডিটেলস, এবং ডিরেকশন অর্থাৎ এনকোডার যখন আপনার মোটর ফরওয়ার্ড ঘুরে বা রিভার্সে ঘুরে, এনকোডার কিভাবে এটা বুঝতে পারে যে মোটর ফরওয়ার্ডে ঘুরতেছে না রিভার্সে ঘুরতেছে, তো এই সিগন্যালটা সে কিভাবে ড্রাইভকে দেয় বা কন্ট্রোলারকে দেয়, এই বিষয়টা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো গত পর্বে আমি দুইটা ভিডিও করেছিলাম, গত দুইটা ভিডিও, একটা হচ্ছে এনকোডার কি, হোয়াট ইজ এনকোডার এবং টাইপস অফ এনকোডার, এটা পর্ব 1 ছিল, এবং অ্যাবসোলিউট ও ইনক্রিমেন্টাল এনকোডারের মধ্যে পার্থক্য, এটা পর্ব 2 ছিল। তো আজকে তৃতীয় পর্ব। এই ভিডিওগুলো যারা দেখে আসেন নাই তারা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তারা চাইলে দেখে আসতে পারেন, আর যারা মনে করেন যে এগুলো তারা জানেন তাইলে এই ভিডিওটা দেখতে থাকেন। আপনারা দেখছেন মেহেদি অ্যান্ড সায়েন্স আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, সাথে থাকুন। গত পর্বে যে জিনিসগুলো আমরা জেনেছি তার একটু হালকা রিমাইন্ড দিয়ে আসি, যেটাই পর্বে দরকার হবে। আমরা জেনেছিলাম মেইনলি এনকোডার দুই ধরনের হয়, লিনিয়ার এবং রোটারি বা শ্যাফট এনকোডার। তো এই দুই ধরনের এনকোডারকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাবসোলিউট, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল। তো সাধারণত আমরা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে বা আমি যেসব প্রতিষ্ঠানে কাজ করেছি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি আমি এই রোটারি টাইপের এই ইনক্রিমেন্টাল টাইপ এনকোডারটাই বেশিরভাগ ইউজ করা হয়, যেমন এই যে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে? তো এইটা আমি গত পর্বে দেখিয়ে একটা উদাহরণ দেখিয়েছিলাম, এখানে একটু ডিসকাস করে নিতে হয়। এখানে দেখেন এই যে এই লাইটটা থেকে যখন এই ফাঁকা জায়গাটা দিয়ে, এই যে ফাঁকা স্লটগুলো ট্রান্সপারেন্ট এগুলো দিয়ে যখন লাইটটা ওই পাশে যাইতে পারে, তখন এই রিসিভার একটা সিগন্যাল কাউন্ট করে, তখন একটা পালস তৈরি হয়, ঠিক আছে? তো এখন এই জিনিসটা মাথায় রেখেই আমরা সেকেন্ড পর্বগুলোতে আগাবো। তো এখন আমরা দেখাবো, এটা আসলে একটা চ্যানেল, অর্থাৎ একটা ডিস্ক আছে মানে এটা হচ্ছে একটা চ্যানেলের এনকোডার। তো নর্মালি আমরা যে এনকোডারগুলো ব্যবহার করি ওগুলো তো দুইটা চ্যানেল থাকে, অর্থাৎ এই একটা চ্যানেল পিছনে আরও একটা চ্যানেল থাকে। তো দুইটা চ্যানেল থাকলে এটার ওয়েবফর্মটা কেমন হয়, আগে আমি এগুলোর ওয়েবফর্মটা মোটামুটি দেখাইছিলাম আগের ভিডিওগুলোতে। তো দুইটা চ্যানেল হলে কীভাবে থাকে, নর্মালি আমরা যে একটা কমপ্লিট যেই এনকোডার ব্যবহার করি ওটাতে কী কী জিনিসগুলো থাকে, তো সেই পুরো জিনিসটা নিয়েই আমরা আগে কথা বলবো। তো তার আগে আমরা একটু কানেকশন দেখবো। তো কানেকশন দেখার আগে আমরা একটা ড্রাইভের একটা ব্লক ডায়াগ্রাম একটু দেখিয়ে আসি। ধরেন আপনার কাছে একটা ড্রাইভ আছে, এটা হতে পারে এসি ড্রাইভ, ডিসি ড্রাইভ, যদি এটাতে এনকোডার লাগানোর অপশন থাকে বা প্রয়োজনীয়তা থাকে, তখন আপনি কীভাবে আসলে এটা আইডেন্টিফাই করবেন, কোথায় কী লাগাবেন? তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডিসি ড্রাইভের ইয়া, আমি এখানে আমি একটু ব্লক করে দেখাই যাতে আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়। এই যে দেখেন এই পোর্শনটাতে লেখা আছে ইনক্রিমেন্টাল এনকোডার, আপনি এই পোর্শনটাতে এনকোডারটা কানেকশন করতে হবে। অর্থাৎ এখানে দেখেন 41, 42, 43, 44, 45, 46, 48 এই কানেক্টারগুলোতে লাগাবেন। তো এই কানেক্টার মূলত এই যে এই দুইটা দেওয়া আছে সাপ্লাই, পরে আছে ট্র্যাক 1, অর্থাৎ আমি যেটাকে চ্যানেল 1 বলছি, তারপর দুইটা হচ্ছে ট্র্যাক 2 অর্থাৎ চ্যানেল 2, আর একটা হচ্ছে জিরো মার্ক। তো এই জিরো মার্ক, ট্র্যাক 1, ট্র্যাক 2 এগুলো কী আমি ডিটেলসে ভিডিওতে পরবর্তীতে আলোচনা করতেছি। তো আপনি আগে এখানে দেখে নেন যে এখানে টোটাল 8টা কেবল লাগানোর অপশন আছে। তো সাধারণত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহারের সময় এই জিরো মার্কটার প্রয়োজন হয় না। তো জিরো মার্কটা আসলে কখন প্রয়োজন হয় সেটা নিয়েও আমি এখানে কথা বলবো, যেহেতু আমি এনকোডার নিয়ে কথা বলছি পুরো জিনিসটা নিয়েই কথা বলবো। আপনার যদি প্রয়োজন হয় আপনি ব্যবহার করবেন, প্রয়োজন না হলে এটা বাদ দিবেন, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম, এগুলোর দিকে তাকানোর দরকার নেই, এগুলো দেখতে গেলে অনেক সময় লাগবে, ওগুলো নিয়ে দরকার হলে আপনারা যদি চান আমি পরে প্রত্যেকটা ডিটেলসে আলাদা আলাদা ভিডিও বানাই দেবো, কিন্তু আপাতত আমরা এনকোডার নিয়ে কথা বলছি। তো এনকোডারের পোর্শনটা দেখেন, ঠিক আছে? তো এটার এটা হচ্ছে ড্রাইভের ইন্টারনালি এই যে এই পর্যন্ত হচ্ছে কানেক্টারগুলো, ঠিক আছে? এই কানেক্টারগুলো তো আপনি এই কানেক্টারগুলোতে আপনি এইভাবে কানেকশন করে দিবেন। কানেকশন করে দিলে এবার ড্রাইভকে আপনার এনকোডারের যে পিপিআর অর্থাৎ পালস পার রেভলিউশন সেই দিয়ে এটাকে প্রোগ্রাম করতে হবে। অর্থাৎ ড্রাইভে যারা প্রোগ্রাম করতে জানেন তারা অবশ্য ব্যাপারটা জানেন, তো ওইটা আলাদা জিনিস, ওইটা আমি এখন আর বলছি না, আমি শুধু কানেকশনটা এখানে দেখাচ্ছি। তো এখন এই কানেকশনগুলো সম্পর্কে ড্রাইভে আরও একটা দেওয়া আছে, সেই জিনিসটা আমরা একটু দেখি যে এই কানেকশনগুলো আপনি ডিটেলসটা কী দেওয়া আছে। দেখেন ব্লক ডায়াগ্রাম, এই যে দেখেন 41 নম্বর যখন আছে এটা কী লেখছে, ইনক্রিমেন্টাল এনকোডার সাপ্লাই, 42 গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভটা বুঝেছে, 43 হচ্ছে ট্র্যাক 1 পজিটিভ কানেকশন, 44 হচ্ছে ট্র্যাক 1 নেগেটিভ কানেকশন, তো এইভাবে সবগুলো দেওয়া আছে, 45 ট্র্যাক 2 পজিটিভ,
46 ট্যাগ টু নেগেটিভ, 47 জিরো মার্ক পজিটিভ, 48 জিরো মার্ক নেগেটিভ। তো এখানে আরও কিছু জিনিস দেওয়া আছে, আপনি একটু দেখে নেন। এটা 13 বল থেকে 15 বল পর্যন্ত এটাতে, অর্থাৎ এইটাতে ব্যবহার করা যাবে। এবং 300 মিলি এম্পিয়ার শর্ট সার্কিট প্রুফ ইলেকট্রিক্যাল প্রোটেক্টেড, অর্থাৎ 300 মিলি এম্পিয়ার পর্যন্ত এখানে ব্যবহার করা যাবে। তো এখানে লোড কত দিতে পারবেন? লেস দেন 5.25 মিলি এম্পিয়ার পর্যন্ত, এর নিচে অথবা 5.25 পর্যন্ত, এর উপরে যাওয়া যাবে না, মিলি এম্পিয়ার পর্যন্ত 15 বলে এটা ধরেন চেক করা লোড দেওয়া যাবে, এটা বোঝাইছে এখানে। তো এখানে আরও কিছু ডাটা, কেবল লেন্থ, শিল্ড, কি ডিটেলস আছে, এগুলা ড্রাইভের আরও ডিটেলস দেওয়া আছে। আপনারা যেহেতু যারা এইটা কানেকশন করতে চাইবেন ড্রাইভের সাথে, তারা আশা করি এই ম্যানুয়ালটা পরেই নেবেন। তো আমি জাস্ট একেবারে যারা বুঝতেছেন না বা একেবারে যারা বিগিনার তাদের জন্য আমি জিনিসটা দেখাচ্ছি। তো এখানে আরও কিছু ডিটেলস নিচে লেখা আছে, তো এই জিনিসগুলো আপনারা পরে কী কী জিনিস আছে, রিকোয়ারমেন্ট কী আছে, সব কিছু দেখে আপনারা নেবেন। তো আমি শুধু টার্মিনালটা এখানে বলার চেষ্টা করছি, এই যে টার্মিনালগুলো, ঠিক আছে। তো আসুন আমরা এখন কানেকশনটা দেখাই। তো এইটা হচ্ছে এনকোডারের ম্যানুয়াল থেকে আমার নেওয়া, দেখেন এটা একটা এনকোডারের ম্যানুয়াল। তো এনকোডারের মধ্যে এই যে দেখেন, পাওয়ার সোর্স, গ্রাউন্ড, এ বি জেড, এ বার, বি বার, জেড বার, এটা হচ্ছে শিল্ড, অর্থাৎ যেটা আর্থিংয়ে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে কানেকশানগুলো, যদি কানেক্টর হয় কীভাবে দেখাইছে, ধরেন কানেক্টর, এই এনকোডারগুলো দুই ধরনের টাইপ হয়, একটা হচ্ছে এ এ, একটা হচ্ছে এ বি। তো এ এ হইলে এই ধরনের কানেক্টর হয়, এ বি হইলে এই ধরনের কানেক্টর হয়। তো কানেক্টারগুলো আপনি এখানে কীভাবে ফাইন্ড আউট করবেন, কোনটা মানে কোন কানেক্টর নাম্বারটা কোন ফেজে, সেটা এখানে দেখানো হয়েছে। আর যেগুলোতে কেবল লাগানো থাকে, কে ওয়ান টাইপ, এগুলোতে কেবল লাগানো থাকে 8টা, এই কেবলগুলোর কালার কোডটা এখানে দেওয়া আছে। তো আমি যেই এনকোডারটা নর্মালি ইউজ করি সেটাতে এই কেবলওয়ালাটা আমার এখানে আছে। তো আমি কেবলওয়ালাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, এটাও কিন্তু তেমন কঠিন নয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে 12 নম্বর পিনে পজিটিভ, এখানে হচ্ছে ব্রাউন, এটাও 12 নম্বর পিন। এটা 10 নম্বর পিন গ্রাউন্ড, 10 নম্বর পিন এটা হচ্ছে হোয়াইট। তো এটা আপনারা চার্টটা একটু ভালো করে দেখে নিন। তো এইখানে দেখেন, এই যে এটা দেখছেন, এটাকে আমরা একটা এনকোডার বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে কেবলগুলো। তো এখানে দেখেন 2, 4, এই যে দেখেন, দুইটা মিলে একটা পেয়ার, দুইটা মিলে একটা পেয়ার, 4টা কানেকশন। তো এখানে আরও একটু যদি দেখার, এই এনকোডারের সাথে দেখেন, এই যে এটা এটা হচ্ছে শিল্ড, ঠিক আছে, এটা অবশ্যই শিল্ড কেবল হতে হবে, শিল্ড এটা আর্থিং করা হয়েছে, এবং এই মাথায় আবার শিল্ডটা গিয়ে এখানেও আর্থিং করা হয়েছে, এটা বোঝানোর চেষ্টা করেছি। আর এগুলো হচ্ছে ড্রাইভের কানেক্টর, অর্থাৎ আমি এখানে 41, 42, 43, 44, 45, 46 এভাবে দেখাইতে পারতাম। তো এখানে দেখাইলে আপনারা যদি কনফিউজ হয়ে যান, সেজন্য আমি আসলে এইভাবে এটা ড্রয়িংটা করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এখন দেখেন আপনারা, এই যে এখানে সোর্সটা আসছে, সোর্স দুইটা এসে, এই যে ডিসি ওয়ান গ্রাউন্ড, ডিসি পজিটিভ গ্রাউন্ড, অর্থাৎ এটা 12 বল, যেহেতু এটা 15 বল, এটা 12 বল হইতে পারে। নর্মালি এনকোডারগুলার যে রেটিংটা থাকে, এটা 10 বল থেকে 30 বল পর্যন্ত থাকে, অথবা কিছু কিছু পাওয়া যায় 5 বল থেকে 30 বল, কোনোগুলো 0 বল থেকে 30 বল। তো নর্মালি আমরা 24 বল ইউজ করি ম্যাক্সিমাম জায়গায়, কোনো কোনো জায়গায় 12 বল ইউজ করা হয়। এখানে আপনি যেই ভোল্টেজটাই দেন, এটা আপনি কনফিগার করে নেবেন আপনার ড্রাইভের সাথে। এই ভোল্টেজটা যখন এখানে পুট করা হবে, তারপরে এনকোডার যখন ঘুরবে, এই দেখেন এ এবার, সরি এটা ভুল হয়েছে, এ এবারটা এখানে হইতো, যাই হোক, এ এবার, বি বি বার, জেড জেড বার, এই দুইটা মিলে একটা পেয়ার। এখানে কিন্তু দেখেন একটা জিনিস, এখানে কিন্তু এ এর সাথে বি এভাবে দেখানো হয়েছে, তার মানে এ আর বি পেয়ার না, কিন্তু এ এবার, বি বি বার, জেড জেড বার, ঠিক আছে। তো এই দুইটা মিলে, যে আমি এখানে দেখানোর চেষ্টা করছি, ব্রাউন আর এই ব্রাউন আর হোয়াইট হইতো, এটা হোয়াইট হলে যেহেতু এখানে বোঝা যাবে না কালার, এই জন্য ব্ল্যাক দেওয়া হয়েছে। ব্রাউন আর ব্ল্যাক মিলে হচ্ছে পাওয়ার, এই যে দেখেন ব্রাউন আর হোয়াইট, এটা হচ্ছে পাওয়ার দিলাম সোর্স। আচ্ছা, তো এ এবারের জন্য আছে, এ এর জন্য আছে দেখেন গ্রিন, আর এবারের জন্য আছে ইয়েলো, এই যে গ্রিন আর ইয়েলো মিলাইয়া একটা সিগন্যাল, অর্থাৎ একটা পালস। এই যে এখানে আমি একটা পালসের মতন করে সিম্বল দেখাইছি, এই দুইটা মিলে একটা পালস দিবে। এবং বি বি বার, বি হচ্ছে আপনার, এই যে এখানে দেখেন বি হচ্ছে গ্রে, এটা গ্রে কালার বোঝানোর চেষ্টা করেছি। আর বি বার হচ্ছে আপনার পিঙ্ক, এই যে বি বার হচ্ছে পিঙ্ক, এই দুইটা মিলে একটা পেয়ার, এই যে এটা দিয়ে একটা পালস বোঝানোর চেষ্টা করছি। এবং জেড জেড বার, জেড হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন ব্লু, এবং জেড বার আছে রেড, এই যে ব্লু আর রেড। তো আসলে নর্মালি আমাদের, আমরা যখন এনকোডার ব্যবহার করি, আমাদের এ এবার আর বি বি বার, এ বি দুইটা গ্রুপই দরকার হয়। আর জেডটা হচ্ছে জিরো পজিশন করার জন্য ব্যবহার করা হয়। জিরো পজিশনটা কেমন, এই এটার একটা আমি আপনাদেরকে এই আরেকটা ডায়াগ্রাম দেখাচ্ছি, সেটা বোঝাচ্ছি। তো এখানে একটা কথা বলে শেষ করি, যেমন এইখানে কানেকশনটা আশা করি এখানে আর বুঝতে কারো অসুবিধা হয়নি। আমি যেমন পূর্বে দেখিয়ে আসছি, এখানে একটু আমরা যাই, এই যে আমরা যেমন দেখাইছি এখানে, এই যে 41, 42, 43, 44 কোনটাতে কী লাগাবেন এখানে ডিটেলসে লিখেই আছে, ঠিক আছে। তো এটা আপনারা খুব সহজেই আশা করি করতে পারবেন, ঠিক আছে। তো
কানেকশনটা মোটামুটি এরকমই। তো আপনি যদি এনকোডারটা চেক করতে চান তাহলে এখানে যদি ভোল্টেজ দেওয়ার পরে আপনি এনকোডার এই দুইটাতে যদি আপনি মাল্টিমিটার ধরেন, তো এটা যদি এনকোডারটা একটু ঘুরান তাহলে দেখবেন যে আপনি ঘুরলে একটা পজিশনে গিয়ে আপনি যদি এখানে 12 ভোল্ট সাপ্লাই দেন তো দুইটা মিলে 12 ভোল্ট পেয়ে যাবেন, এটা তো দুইটা মিলে 12 ভোল্ট পেয়ে যাবেন, কিন্তু এটাতে পাবেন না, কারণ এটাতে পুরা ডিস্কে মিলাইয়া একটা সিগন্যালই আসে জিরো পজিশন। আর এগুলাতে ধরেন আপনার এনকোডার যদি এমন হয়, যেমন আমার এখানে যেগুলো ব্যবহার করেছে 1024 পার রেভলিউশন, মানে পালস পার রেভলিউশন 1024, অর্থাৎ একটা রেভলিউশন ঘুরে আসতে সে 1024টা পালস দিবে, তো সেক্ষেত্রে আপনি কোথাও না কোথাও এগুলো সহজেই পেয়ে যাবেন, কিন্তু এটা 1 পালস পার রেভলিউশন, তো এই জন্য এটা সব জায়গায় পাবেন না, এটা অনেকক্ষণ ঘুরাইতে ঘুরাইতে আপনি ধরে রাখবেন কোথাও না কোথাও একবার পেয়েই যাবেন, ঠিক আছে। তো এটার প্রয়োজনীয়তাটা আমি আসতেছি, তো চলুন আমরা নেক্সট স্টেপটা দেখি। যেমন এখানে আমরা একটু ড্রয়িং এর আকারে দেখানোর চেষ্টা করছি, দেখেন এই যে এই একটা ডিস্ক, এটা হচ্ছে ধরেন চ্যানেল 1 এ ধরেন, আর এই যে পিছনে আরেকটা ডিস্ক আছে এটা হচ্ছে বি, ঠিক আছে, আর এই যে মাঝখানে একটা হোল দেখছেন এটা হচ্ছে আসলে জেড। যেমন দেখেন এখানে অনেকগুলা হোল অর্থাৎ ট্রান্সপারেন্ট অপশন আছে যেখান দিয়ে আলোগুলো এখান দিয়ে বের হইতে পারে এবং এখান থেকে একটা পালস জেনারেট হয়। তো ঠিক একইভাবে পিছনেরটাও বসানো আছে, পিছনেরটা সামনেরটা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো থাকে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন বসানো থাকে সেটা আমি পরে বলতেছি, একটা থেকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো থাকে। তো এই দুইটা ডিস্ক এখানে বোঝানোর চেষ্টা করেছে, আর এটা সেন্টারে। তো আমি এখানে জেটেরটা আলাপ করে ফেলি, জেটটা কেন ব্যবহার করা হয়। ধরেন জেটটা এই জন্য, ধরেন আপনি এমন একটা এই মেশিনের সাথে, যেমন আমি আপনাকে যদি ওয়াশিং মেশিনের কথা বলি, ইন্ডাস্ট্রিতে যখন আমরা ওয়াশিং মেশিনগুলো ব্যবহার করি, যারা করছেন তারা জানেন, এগুলো নির্দিষ্ট একটা জায়গায় আসলে ডোরটা খোলা যায়, নাহলে ওয়াশিং মেশিনটা যখন ঘুরতে থাকে সব পজিশনে যাইয়া দরজাটা খোলা যায় না, কারণ একটা নির্দিষ্ট পয়েন্টে এসে দরজা থাকে। হ্যাঁ, তো দেখা গেছে অনেক সময় আমরা যখন কাজ করতে যাই দরজা খুলতে গেলে দেখি যে না এটা হয় না, তখন একটু হালকা করে জক করে ঘুরে ঘুরে পজিশন মতো আইনা তারপর দরজাটা খুলতে হয়। তো ওই রকম কোথাও যদি আপনি ব্যবহার করেন তখন আপনি এই এই জিরো পজিশনটাকে আপনি এখানে সিগন্যাল হিসেবে ব্যবহার করে যে হ্যাঁ এই জিরো পজিশনে আসলে জিরো পজিশনটাকে আপনার ওই দরজা বরাবর যদি ইউজ করেন যে হ্যাঁ এই দরজা বরাবর আমার জিরো পজিশনটা ওইভাবে আপনি যদি প্রোগ্রামটা করে দেন তাহলে এই জিরোটাতে যখন এসে সিগন্যাল দিবে তখনই এসে আর মোটরটা থামবে, অর্থাৎ মোটরটা ঘুরতে ঘুরতে এসে ওইখানে আসলেই শুধুমাত্র থামবে, তাইলে আপনাকে ওই আবার জক করে করে দরজাটা মানে অ্যাকুরেট করার দরকার নাই। তো এইসব জায়গার মধ্যে এই জিরো পজিশনটা ব্যবহার করা হয়, আর নর্মালি যেখানে শুধু মোটর ঘুরে এটার কোনো পজিশনের প্রয়োজন হয় না সেসব জায়গায় আসলে এই জেডটা ব্যবহারই করে না, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা একটু একটা ওয়েবফর্মটা দেখি, এটার ওয়েবফর্মটা দেখেন। যখন এটা তৈরি করা হয় আমি এখানে একটু বুঝাই, দেখেন এটা যখন এখান থেকে হাই হচ্ছে তখন দেখেন বিটা কিন্তু জিরো, এটা এটা 90 ডিগ্রিতে হয়েছে, এই দেখেন বিটা যখন হাই হয় তখন এটা হাই, কিন্তু এটা যখন হাই হয় বিটা কিন্তু জিরো, এটাকে ভুলে যান, এটা আপনার দরকার নেই, এটা থাক। তো এখানেও দেখেন ওয়েবফর্মটা এখানে দেখানো হয়েছে, যখন এটা হাই হয় এখানে দেখেন বিটা কিন্তু জিরো, ঠিক আছে, যখন এটা ফরওয়ার্ড রোটে, এটাকে ফরওয়ার্ড ডিরেকশন বোঝানো হয়েছে, হ্যাঁ, আর এটাকে বোঝানো হয়েছে রিভার্স ডিরেকশন। তো যাই হোক, আপনি একটা দেখেন, এতগুলো দেখলে মাথা হলে যাবে, এটা যখন হাই হচ্ছে এটা কিন্তু তখন জিরো 90 ডিগ্রি অবস্থায়, আবার এটা যখন হাই হচ্ছে এটা হাই 90 ডিগ্রি অবস্থায়, তার মানে একটা থেকে একটা 90 ডিগ্রি পজিশনে বসানো আছে। তো আমরা পরের স্লাইডটা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি, যেমন এখানে দেখেন, তো এটা এটা ওইটাই, এটা একটু বড় করে আর একটু সহজে বোঝাইছি, যখন এটা ক্লকওয়াইজ স্পিডে ঘুরে, হ্যাঁ, তখন এদিক থেকে মনে করেন ডিস্কটা ঘুরতেছে সিগন্যালটা এদিক থেকে যাচ্ছে, তো যখন বিটা জিরো থাকে তখন এটা হাই হচ্ছে, এটা হাই থাকা অবস্থায় বিটা হাই হচ্ছে, আবার এটা যখন লো হচ্ছে বিটা হাই আছে, এটা যখন হাই হচ্ছে বিটা লো আছে, অর্থাৎ এটা যখন ক্লকওয়াইজ স্পিডে ঘুরে তখন বিটা জিরো লো থাকা অবস্থায় এটা হাই হয়, তখন এনকোডার বুঝতে পারে যে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। আর যখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ হয় তখন দেখেন আমরা যদি এদিক থেকে হিসাব করি, কারণ এটা যখন উল্টা ঘুরে তখন এদিক থেকে আসে, যখন এখানে এটা হাই হচ্ছে বিটা লো থাকা অবস্থায়, আর এখানে এটা কিন্তু হাই আছে, এটা হাই আছে বিটা হাই থাকা অবস্থায়। এখানে দেখেন, যেমন আমরা যদি একটু আগায় আসি এই জায়গাটাতে, দেখেন দেখেন যখন উল্টা দিক থেকে আসে এটা কখন হাই হয়, যখন বিটা হাই থাকে, আর যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এটা কখন হাই হয়, যখন বিটা লো থাকে, যেমন বি লো আছে এ হাই, কিন্তু উল্টা যখন দেখেন তখন চিন্তা করেন যখন এটা হাই হয় বিটা কিন্তু হাই আছে, আর ক্লকওয়াইজে এটা যখন হাই হয় বিটা কি লো আছে। তো তখন এনকোডার বুঝতে পারে, যখন এনকোডারের মধ্যে সিগন্যালটা এইভাবে আসে যে হ্যাঁ এই
এটা হাই হচ্ছে, বিটা লো অবস্থায়, এভাবে প্রত্যেকটা সিগন্যাল যাচ্ছে, তখন সে বুঝতে পারে এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। আর যখন দেখতেছে যে না এ চ্যানেলটা হাই হচ্ছে বিটা হাই অবস্থায়, তখন সে বুঝতে পারছে ক্লকওয়াইজ। এখানে দেখেন একটা অ্যানিমেশন দেখেন, এই যে এটা হাই হচ্ছে, খেয়াল করতেছেন? যদি আপনি এখানে দেখেন এটাকে, যদি এটা এ আর এটা বি, এটা দেখবেন কখন হাই হচ্ছে, দেখেন আমার মাউসের কার্সারের দিকে তাকায় থাকবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই যে ক্লকওয়াইজ দেখেন, এ বি বি জিরো এ হাই, আবার বি দেখেন বি জিরো হয়েছে এ হাই হয়েছে, তার মানে এটা ক্লকওয়াইজ ঘুরলে এইভাবে ডিরেকশন হচ্ছে। আর যখন উল্টা হয় তখন দেখেন বি হাই থাকা অবস্থায় এ হাই হয়, এই যে বি হাই অবস্থায় এ হাই হচ্ছে, তখন সে এটা বুঝতে পারে কি যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো আশা করি এই ভিডিওটাতে এনকোডারের কানেকশান, এনকোডার এই কিভাবে ওয়েব ফর্মটা তৈরি করে এবং এনকোডারের ডিরেকশনটা সে কিভাবে ফরওয়ার্ড ডিভাইস বুঝতে পারে, এইসব বিষয়গুলো আপনাদের বুঝতে আর তেমন কোনো অসুবিধা নাই। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন। দ্বিতীয় পর্ব আমি যেটা তৈরি করেছিলাম, আমাকে একজনে কমেন্টস করেছিল যে সে ভিডিওটাতে আমি কি বলছি জিনিসটা সে ক্লিয়ার না, হয়তোবা আমি একসাথে সবগুলো কথা বলি, আমি কোনো স্কিপ লিখি না, আমি নিজে থেকেই কথা বলি, তো সেজন্য হতে পারে যে আমার কথার মধ্যে এমন কিছু সে বুঝতে পারে নাই, যাই হোক সেটার জন্য আমি সরি। তো এইটাতে আশা করি বুঝতে পারছেন, এটা আমি আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে একটা এনকোডার যখন আপনি একটা প্রসেসের সাথে লাগাবেন, তখন এনকোডারটা আপনি কীভাবে সিলেকশন করবেন, অর্থাৎ এটা ভোল্টেজটা কীভাবে সিলেকশন করবেন, এটার পিপিআর অর্থাৎ পালস পার রেভলিউশনটা কীভাবে সিলেকশন করবেন, হ্যাঁ এটা ডায়া, এটা কোন মেশিনের সাথে কী ডিটেলস, তো ওইসব বিষয় নিয়ে এনকোডার সিলেকশন নিয়ে আমি পরবর্তী ভিডিওটা বানাবো। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এগুলোর কথা আমি বলতে হবে না, এগুলো আপনারা এমনিতেই করে দেন আমি জানি। আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিব, আপনারা দেখছিলেন মেহেদিয়ান সায়েন্স, আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।